তো এটা হচ্ছে অরিজিনালি ট্রি হাউস। আমরা বাস থেকে নেমে পড়েছি, কিন্তু ব্যাপারটা দেখেন বৃষ্টি হচ্ছে। আমরা বলি আমরা 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 তোমরা অনেকে স্টার জলসা আর মা সিরিয়ালটা শেষ হয়ে যাবে, কিন্তু এদের ভাই আজ সকালে যে কাদের মুখ দেখে উঠেছিলাম, মানে তোমরা চলে এসেছি দীঘায়। হোয়াটস আপ গাইজ, সরি এক সেকেন্ড এক সেকেন্ড, এবার ঠিক আছে। হোয়াটস আপ গাইজ, তো কেমন আছো সবাই? আচ্ছা কই সবাই আছো? ভালো। তো ট্রাভেল ব্লগ বানানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, তো এখনো যাই না কোথায় যাচ্ছি সেটা আমি জানি না, আমার বন্ধুরা জানে, তো দেখা যাক চলো। আমরা বাস থেকে নেমে পড়েছি, এবার যাচ্ছি কুকুরের মধ্যে দিয়ে। এই যে ভাই আমার হাত ধরে রয়েছে, আমার হাতি ওর ভরসা রয়েছে, আমার হাতি ওর ভরসা রয়েছে। এ ভাই এদিকে কাদা, কোন দিকে ঘুম সাইড সাইড, এ ভাই তোলা না তুমি এই ভাই, এই যে এই দেখো দেখো এই আমার কি আমরা কিটো পরে আছি, গোলা জুতো গোলা জুতো। চল ভাই আস্তে আস্তে সাবধান। ভাই আজ সকালে যে কাদের মুখ দেখে উঠেছিলাম, মানে তোর মুখ দেখে উঠেছি বুঝলি বিক্রম, তার জন্য এই অবস্থা। সামনে খালি জল আর জল, জল আর জল। ভাই যেই কাজের জন্য বেরোলাম সেটাই হলো না, পিছলে যাচ্ছি পড়লে শেষ। দুজন বাট ওরা কোথায় হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না। এ ভাই কোথায় তোরা? এই যে এখানে একজনকে খুঁজে পেয়েছি, আর একজন কোথায়? এ ভাই ও কোথায় হারিয়ে গেল নাকি? ভাই ফোন কর পুলিশকে। ওই যে আর একজন পেয়েছি, তারা তো মারা থাকবেই, আমাদের জন্য খোলা থাকবে নাকি সব? অসময় আসলে এরকমই হয়। কি সুন্দর লাগছে ভাই, ও এখানে দারুন। চ ভাই এখানে চা টা নিয়ে এসে বসে পড়ি খাবো। এগুলো সব একটা ট্রি হাউস নামে পরিচিত, কিন্তু আদৌ দেখে মনে হচ্ছে এগুলো ট্রি হাউস, কারণ নিচে একটা সাপোর্ট রয়েছে হাউসের।
এরা বলছি যে ওর মধ্যে একটা ট্রি হাউস না, সামনে ট্রি হাউস আছে। তো দেখা যাক, চলো ট্রি হাউস কোথায়। এই তো ট্রি হাউস, এইটা বলা যেতে পারে ট্রি হাউস, কিন্তু সেটা পরিত্যক্ত। এটা সম্পূর্ণ গাছের উপরে বেস করে, ভিতগুলো গাছের উপরে বেস করে তৈরি। এখানে আবার একটা সেতু আছে, বাসের সেতু পিছলে গেলেই গেল, কিন্তু নিচে জল নাই, জমে যাবে অবশ্য, বর্ষাকাল চলে এসেছে। জামা ভিজে গেছি, অবস্থা খুব খারাপ। ও আর একটা কথা বলতেই ভুলে গেছি, মোবাইলের সাথে মাইক মাউন্ট নাই, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে আর মাইকের 12টা বেজে যেতে পারে, তার জন্য মাইকটার মাউন্ট করিনি। তোমরা যা ভয়েসটা শুনতে পাচ্ছ সেটা হচ্ছে ফোনের ইন্টারনাল মাইক দিয়ে হচ্ছে। ভয়েসটা কেমন আসছে সেটা অবশ্যই বলো, মানে কমেন্ট করে দিও আর কি। ও ভাই কি দৃশ্য, দেখার মতো জায়গা। এখানে একটা ট্রি হাউস দেখা যাচ্ছে, কিন্তু ব্যাপারটা হলো এখানে একটা লক না, মানে দরজাটা ভেজানো রয়েছে, ভেতরে ঢোকা যায়, কিন্তু আমরা গুড বয়, পারমিশন ছাড়া ভেতরে যাব না। ওই গার্লফ্রেন্ড কই ভাই তোর? টেক টু। গার্লফ্রেন্ড কই ভাই তোর? এই যে গার্লফ্রেন্ড চলে এসছে ভাই। স্টার জলচার মা সিরিয়ালটা শেষ হয়ে যাবে, কিন্তু এদের ফটোশ্যুট কোনোদিনও শেষ হবে না, মানে যেখানে যাই সেখানে ফটোশ্যুট এক ঘন্টা ধরে। আরে ভাই জায়গাটা তো ঘুরে দেখবি, তারপরে তো ফটোশ্যুট। তো আমরা এখন যোগাশ্রমে যোগা করতে এসেছি, তো যোগা করতে যাওয়ার আগে জুতো খুলে ধরতে হবে, তাই জুতোটা খুলে দিই।
এখন পেয়ে গেছি। তো এখানে ব্যাপারটা কি হয়েছিল, ওখান থেকে বেরোনোর পর সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছিল আর সামনে বাস দাঁড়িয়েছিল, টুকুস্কর বাসে উঠে পড়েছি, তার জন্য এন্ডিং এর যে ডায়লগগুলো বলতে হয় সেই ফুটেজটা নিতে পারিনি। কিন্তু আমরা যেই বাসে উঠে সিটে বসলাম সঙ্গে সঙ্গে বৃষ্টিটা থেমে গেল। নাইস, তো এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক। যেমনটা দেখলে বাসের চাকুনির চোটে লাস্ট ক্লিপ গুলোর 12টা বেজে গেছে, তো এখন মধ্যে ক্লিপ গুলো ডিলিট না করে দিলাম কেন? ভিডিওটাকেও তো একটু বড় বানাতে হবে, তার জন্য আর ক্লিপ গুলো ডিলিট করিনি, হালকা ফুলকা এডিট করে ওগুলোও দিয়ে দিয়েছি। এবার আসল কথায় আসি, ভিডিওটা তোমাদের ঠিক কেমন লাগলো? যদি অত্যন্ত ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক ঢুকে দিও, আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা করছো কি, সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণ অব্দি বাই। যারা এখনো আগের ভিডিওগুলো দেখোনি তারা আগের ভিডিওগুলো দেখে আসো। নেক্সট ব্লগ খুবই তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো। বাই।